আমরা আলোচনা বিষয়ে আবার ফিরে যাব। আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূলের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক, এবং বিশিষ্ট সাংবাদিক তন্ময় ভট্টাচার্য। আমাদের সাথে বিজেপি থেকে একজন অ্যাডভোকেট আমাদের সাথে যুক্ত হবেন। যদি আমরা লিঙ্ক পাই তাহলে নিশ্চয়ই আমরা তাকেও এই আলোচনার মধ্যে নিয়ে আসবো। আমরা শুরু করবো আমাদের আলোচনা। আমরা চলে যাব সরাসরি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়ের কাছে। কৃষ্ণবাবু, আমি জানছি যে একটু আগে বিকাশ ভবনের সাথে ছিলেন, আমরা অনেক কথা শুনলাম তার কাছে যে আমাদের এই রাজ্যের যে পরিস্থিতি যে তৈরি হচ্ছে আগামী দিনে, এই যে লকডাউন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো ভালো আর্থিক প্যাকেজ বা সরকারের তরফ থেকে কোনো মানুষের জন্য এই যে প্রক্রিয়াগুলো যেগুলো যাতে মানুষের আরও সুবিধে করা যেতে পারে সেদিকে কিন্তু সেইভাবে সরকার এগিয়ে আসতে পারছে না, সেই জায়গাগুলোতে আপনারা কি ভাবছেন আগামী দিনে যদি এই লকডাউন বৃদ্ধি পায় সাধারণ মানুষের কি পরিস্থিতি হতে পারে? আপনি একটা কথা মনে রাখবেন যে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কার কি ক্ষমতা সেটা ডিফাইন করা আছে। কেন্দ্র সরকারের হাতে অর্থনৈতিক ক্ষমতাটা আছে, কেন্দ্র সরকার অর্থনৈতিক ক্ষমতাটাকে কিভাবে কাজে লাগাবে বা সোশ্যো ইকোনমিকে কাজে কিভাবে লাগবে, অ্যাসেট ডেভেলপমেন্ট কিভাবে করবে, এমপ্লয়মেন্ট জেনারেশন কিভাবে করবে, এটা তো কেন্দ্র সরকার। যেভাবে কেন্দ্র সরকার রুল ফ্রেম করবে সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা মানতে বাধ্য। কৃষ্ণদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি কৃষ্ণদা। আচ্ছা কৃষ্ণদা, আমি একটা কথা বলি, মাননীয় গণি খান চৌধুরী পরেই মালদার রূপকার হিসেবে আপনাকে মানা হতো, ব্যক্তিগত কৃষ্ণেন্দু চৌধুরী, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, এখন কাজ করতে কতটা স্বাবলম্বী, কি বলবেন আপনার প্রতিক্রিয়া? আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব ছোট থেকেই হয়তো বড় ঘরের সন্তান জন্মগ্রহণ করেছি, কিন্তু ছোট থেকেই অত্যাচারিত হয়েছি, কেস খেয়েছি, মার খেয়েছি, গুলি খেয়েছি, জেল কেটেছি। এই বিকাশবাবুরাই জানে, এই খাদ্য দেওয়ার জন্য, রিলিফ দেওয়ার জন্যই মঙ্গলকোটে আমাদের উপর হামলা হয়েছিল, এমএলএদেরকে মেরেছিল। তো এই ব্যাপারে আমরা আমাদের সাবলীনভাবেই কাজ করি, আমি কখনোই নিজেকে মন্ত্রী ভাবতাম না। কৃষ্ণবাবু, আমি তার আগে একটা কথা বলে দিতে চাই, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবি, আমাদের ফোন লাইন খোলা হচ্ছে, তো আপনারা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, কৃষ্ণেন্দু আমাদের সাথে যুক্ত রয়েছেন, তো আপনারা অবশ্যই ফোন করতে পারেন। আমি বলবো যে যারা ফোন করতে এই সময় ইচ্ছুক চটপট আমাদের ফোন করুন, 2343-0241 হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যেখানে সরাসরি আপনি আপনার কথা আমাদের সাথে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ তন্ময় বলো। হ্যাঁ কৃষ্ণদা, কৃষ্ণদাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মালদার মানুষের কাছে আপনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর থেকে কিষানদা নামে বেশিরভাগ জনপ্রিয়, তা আমি সেই কিষানদার কাছে একটা প্রশ্ন করতে চাই। কিষানদা, যেখানে আপনাদের তৃণমূল কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যারা ত্রাণ বন্টন করছেন, সেখানে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, কিন্তু বিরোধীরা বারবার করে একটা ইয়ে করছেন, মানে অবজেকশন করছেন, যেখানে আপনাদের পুলিশ এবং আপনাদের রাজ্য সরকার বিরোধীদের ত্রাণ বন্টন করতে বাধা সৃষ্টি করছেন। এই জায়গাটা দাঁড়িয়ে আপনি রুলিং পার্টির একজন প্রাক্তন বিধায়ক, কি বলবেন আপনি এই জায়গাটাতে? দেখুন, মানুষকে যদি আপনি খাবার দেন, আমরা অভুক্ত মানুষরা খাবার থেকে বঞ্চিত হবে এটা কখনোই আমরা করি না। একটা কাজ করব, কেন্দ্র সরকার বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে নিয়ম বহির্ভূত কাজ হলে আমরা সেটা দেখব। আপনি আমরা যে খাবার দিচ্ছি বা খাদ্যশস্য দিচ্ছি সেটা কিন্তু ফর্মালিটিসগুলো করছি, জেলা সমর্থার কাছে জানাচ্ছি, পুলিশ প্রশাসনের কাছে জানাচ্ছি, অ্যাজ পার গাইডলাইন অফ দ্য মেডিকেল গাইডলাইন যেটা আমাদের গভর্নমেন্টের আছে সেটা মেনে করছি। এখন যদি কেউ এটা না মানে, কেউ যদি মনে করেন হাজার লোককে নিয়ে বেরিয়ে যাবে, কেউ যদি মনে করেন ত্রিশূল নিয়ে বেরিয়ে যাবে, কেউ যদি মনে করেন তাহলে তো আপনাকে বলছি, তাহলে তো খাদ্যশস্য বন্টন হবে না, কি হবে, ইডিওলজি বন্টন হবে।
আমরা চাই মানুষ সবারই অধিকার আছে। রামকৃষ্ণদেব সবাইকেই খাবার জন্য বলেছেন, বিবেকানন্দ বলেছেন, সবাইকে বলেছেন, মাদার টেরেসা বলেছেন, সবাইকে বলেছেন। নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল। নমস্কার, আপনি কি শুনতে পাচ্ছেন? কে বলছেন? দমদম থেকে রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল বলছি। কে বলছেন একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। আমি দমদম থেকে রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল বলছি। হ্যাঁ বলুন, বলুন কি বলতে চাইবেন এই অনুষ্ঠানে? আমার প্রশ্ন কৃষ্ণবাবুর প্রতি। বলুন, কৃষ্ণবাবু আমাদের সাথে রয়েছেন লাইনে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি যেটা বলতে চাইছি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন সোমবার থেকে গ্রিন জোনে বাস চালানো হবে, কিন্তু কুড়ি জনের বেশি নেওয়া যাবে না। এক্ষেত্রে প্রশ্ন, বাস মালিকরা কি এই এতে সম্মত হবেন, এই প্রস্তাবে সম্মত হবেন? কারণ তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনি এটা ঠিকই ঠিকই বলেছেন। আমাদের হচ্ছে শাকের করা, হাঁটতে গেলেও ভাঙবে, পিছাতে গেলেও ভাঙবে। কেন্দ্র সরকারের যা নির্দেশ সেটা আমাদেরকে মানতে হচ্ছে। আবার অর্থনৈতিক ভাবে বাস মালিক তারা ঋণ নিয়েছে, তারা অনেক কিছু ভাবে বাস চালাবার চেষ্টা করছে। আমাদের নিশ্চয়ই লক্ষ্য রাখা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্য রাখবেন যে বাসে চালাতে গিয়ে যদি অল্প প্যাসেঞ্জার নিয়ে বাস চালাতে গিয়ে লস হয়, সেই লসটাকে কিন্তু কেন্দ্র সরকারকেই পোষাবে। কারণ কেন্দ্র সরকারের গাইডলাইন মানব, আর অর্থনৈতিক ভাবে কেন্দ্র সরকার সাহায্য করবে না, এটা হতে পারে না। ধন্যবাদ। আমাদের কলার বন্ধু যে ফোন করেছিলেন, আশা করি তার উত্তর আপনি পেয়েছেন। আমি দর্শকদের জন্য বলবো, আমাদের ফোন লাইন খোলা রয়েছে, যারা আমাদের সাথে কথা বলে তার সমস্যার কথা বা তার মতামত কথা জানাতে চাও, 2343-0241 এই নাম্বারে ফোন করো, অবশ্যই আমাদের সাথে কথা বলবে। আমি সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। হ্যাঁ তন্ময় বলো। হ্যাঁ কৃষ্ণদা, কৃষ্ণদা শুনতে পাচ্ছেন? বলছি আমি যে প্রশ্নে গিয়ে আটকে গেলাম। হ্যাঁ কৃষ্ণদা, কৃষ্ণদা হ্যাঁ বলি, কৃষ্ণদা বলছি যে মাননীয় সব্যসাচী দত্ত কিছুদিন আগে উনি অভিযোগ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারের ত্রাণ বিতরণের জন্য ওনাকে কোন রকম ভাবেই সাহায্য করছেন না। এবং আজকে উনি লাইভে আমাদের সাথে ছিলেন, উনি কিন্তু আমাদের তথ্য দেখিয়েছেন যে উনি খাদ্য বিতরণ করার জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু তাকে এখনো পারমিশন বা গ্রান্ট করা হয়নি, কোনো পারমিশন দেওয়া হয়নি। সেক্ষেত্রে তৃণমূলকে অবাধভাবে প্রশাসন পারমিশন দিচ্ছে, যেখানে আপনারা বারবার করে কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলছেন, এই দায়টা কি কিছু অংশে রাজ্য সরকারের দিকে বর্তায় না? কৃষ্ণদা কি বলবেন আপনি? দেখেন, আমি সব্যসাচীকে খুব ভালো করে চিনি, আমার ভাইয়ের মতো, ওকে দীর্ঘদিন ধরে চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি। সুতরাং উনি কিভাবে পারমিশন চেয়েছেন, কেন পারমিশন দিচ্ছে না, এটা তো আমি গভীর জলে আছি। আমি যতক্ষণ না দেখতে পাবো অন পেপার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পেপারে আমি দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কমেন্ট না। এটা রাজ্য নেতৃবৃন্দরাই বলতে পারবেন, যারা সরকারে ক্ষমতায় আছেন, যারা ওখানকার কমিশনার আছেন, যারা চিফ সেক্রেটারি আছেন, তারাই বলতে পারবেন, এটা আমি বলতে পারবো। আমি আপনাকে বলছি, গণতান্ত্রিক কাঠামোতে কারো মুখকে বন্ধ করা যায় না, মুখ বন্ধ করা যাবে না, তেমনি কারো খাদ্য কেড়ে নেওয়া যাবে না। আমার মনে প্রক্রিয়াটা আমার নাম জয়ন্ত মন্ডল। বলুন জয়ন্ত বাবু, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি বলছি যে আমাদের কোটা থেকে ছাত্রদের নিয়ে গেছে, কিন্তু শ্রমিকদের এখান থেকে কেন নিয়ে যায়নি? আমার প্রশ্ন একটা,
আর দ্বিতীয় হচ্ছে দেখেন করোনা তো বাইরে থেকে এসছে না, যারা পুঁজিপতি লোক তারা বাইরে গেছে, বাইরে থেকে করোনাটাকে ধুয়ে নিয়েছে, আর বাইরে থেকে যারা লোক এসে ওদের কাছ থেকে ছড়াইছে করোনা। গরিব মানুষ যারা আছে, শ্রমিক শ্রেণীর মানুষ আছে, তাদের কাছ থেকে কিন্তু কোনো করোনা ছড়ানো হয়নি। এখানে অনেক এমনও ওয়ার্কার আছে মালদা ডিস্ট্রিক্টে, 5,000-এরও বেশি ওয়ার্কার আছে এখানে, তারা ঠিকঠাক ভাবে খেতে পায় না, থাকার জায়গা নাই, রোডে রোডে থাকছে। আমি আছি, আমি একটা ভালো জায়গায় কাজ করি বলে আমি দেখতে পাই, দেখতে পাচ্ছি তাদের আমরা আর কত করবো বলো। আর আমার কাছে একটাই প্রশ্ন মমতা দিদি, দিদির কাছে যাতে এই কানে খবরটা চলে যায়, আমি নাম্বারও দিব আমার, যাতে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে, সেই জিনিসটা চাই যে শ্রমিকের জন্য মমতা দিদি কি করেছে এখন পর্যন্ত। আর 5 কেজি করে চাল দেওয়ার কথা বলেছে, তো সেটাও দেওয়া হয়নি মানুষদেরকে। আপনি কোথা থেকে বলছেন? আমি পোখরান থেকে বলছি, রাজস্থান। রাজস্থান থেকে বলছেন? আপনি কি মালদার লোক? আমি মালদার লোক। আপনি মালদার? আচ্ছা, মালদার মালদার প্রাক্তন বিধায়ক আপনাদের সাথে আছে, আপনি প্রশ্নটা সরাসরি কিষানদাকে করুন। শুনেন, মালদার প্রাক্তন বিধায়ক যে তজিমুল হোসেন আছে, সে কোনো কিছু করছে না, ঠিক আছে? না না না, আমরা না, আমাদের সাথে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আপনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সরাসরি প্রশ্নটা করুন। আওয়াজটা সম্পূর্ণ আসছে না। আমি বলছি আমাদের সাথে মালদার প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আছেন। আচ্ছা, আপনাকে একটু আপনাকে বলি আমি, আপনি হরিশ্চন্দ্রপুরের লোক? হ্যাঁ দাদা, তাই তো? আপনার মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে, আপনি যারা মুম্বাইয়ে আজকে গেছে, মুখ্যমন্ত্রী নিজে তাদের সঙ্গে কথা বলেছে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও চিঠি লিখেছেন যে আমাদের রাজ্যের যেসব শ্রমিকরা আজকে গেছে বুঝতে পারছে না, তাদের ব্যবস্থা করুন, যা টাকা লাগবে আমরা টাকা দেবো। আপনি হয়তো ভুলে গেছেন, কালিয়াচকের লোক বোম্বাই মারা গেছিল, প্লেনে করে তাদের বডি নিয়ে এসেছিলাম, বিভিন্ন জায়গায় মারা গেছে, তাদেরও আমরা ব্যবস্থা নিয়েছিলাম। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী রাজস্থানে আপনি আছেন, রাজস্থানের একজন ছেলেকে গুলি করে মেরেছিল, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, তারও বডি কিন্তু আমরাই নিয়ে এসেছিলাম। সুতরাং এটা সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু দাদা আমার কাছে একটাই কথা হলো যে আমরা আমরা বহুবার অনলাইনে ফর্ম ফিল আপ করেছি। দাদা একটু শুনবেন, দাদা একটু শুনবেন আমার কথাটা, শুনুন। হ্যালো, হ্যাঁ শুন বলো। দাদা বলছিলাম যে আমরা বহুদিন ধরে আমরা অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজেপি থেকে মিস্টার উদয়ন ঝাজি, ওনাকে আমরা স্বাগত জানাবো এবং ওনার সাথে আমরা আলোচনায় যাব। আমাদের সাথে একজন দর্শক বন্ধু রয়েছে, আমি তার কথা শেষ করে উদয়নজির কাছে যাব। উদয়নজি নমস্কার, আমাদের অনুষ্ঠানে বলুন। আমরা মালদা ডিস্ট্রিক্টের দাদা, এখানে মোটামুটি 5,000 ছেলে রয়েছে একসাথে, মানিক চোখের কিছু ছেলে রয়েছে, হরিশ্চন্দ্রপুরের কিছু ছেলে রয়েছে, চাতলের কিছু ছেলে রয়েছে, আমাদের সভাধিপতি যে রয়েছেন গৌড়দা, গৌড়দাকে আমরা অনেকবার ফোন করেছি, মৌসুম দিকেও ফোন করেছি, তারা আমাদেরকে বলেছে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, তোমাদের কাছে সবকিছু পৌঁছাবে। আজও অব্দি আমাদের কাছে, আমরা 5,000 ওয়ার্কার রয়েছি একসাথে, আমাদের কাছে 1 কিলো চাল অব্দি এসে পৌঁছায়নি। দিদি ফোন করেছেন, ঠিক রয়েছে, সবকিছু ঠিক রয়েছে, দিদি দিদি যতটুকু করতে চেয়েছে 100% করতে চেয়েছে, কিন্তু এই গভর্নমেন্ট তো আমাদের জন্য করছে না, না পুরোপুরি 100%। হ্যাঁ, কোনো কোনো জায়গায় পৌঁছিয়েছে, আমি সেটা বলছি না যে পৌঁছায়নি, কোনো কোনো কারো কাছে যায়নি, হেল্প করেনি এই গভর্নমেন্ট, করেছে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি, আমরা কি করব এই জায়গায় বলুন। কৃষ্ণবাবু, আপনার আপনার উদ্দেশ্যে আমাদের একজন কলার বন্ধু আপনাকে এই এই প্রশ্নটি করেছেন, আপনি সংক্ষেপে কি বলতে চাইছেন? দেখুন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রী কথা বলেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, প্রয়োজন হলে উনি বলেছেন টাকা পাঠিয়ে দেবো, ওটা ছেলে মেয়েদেরকে বলেছে তারা যদি আসতে চায় সব রকম সাহায্য করবো। এখন যদি ওই গ্রামে
সেই গভর্নমেন্ট নন কোঅপারেশন করে, তা আমরা কি করতে পারি এই মুহূর্তে বলুন? এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করা উচিত। ধন্যবাদ। সেন্ট্রাল গভর্নমেন্ট কেন করছে না এটা? ভোক্তা তো আর আমাদের নয়। ধন্যবাদ। এই 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 প্রশ্নে আমরা সরাসরি উদয়ন জির কাছে আমরা যাব। উদয়ন জির কাছে আপনি কি বলতে চাইবেন এই বিষয়ে? উদয়ন জি আপনি আমাদের শুনতে পাচ্ছেন? কোনো কারণে লাইনের হয়তো আমরা যুক্ত হতে পারছি না, আমরা চেষ্টা করছি উদয়নজিকে সাথে নেওয়ার জন্য। তন্ময়, তুমি কি বলতে চাইবে এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, আমি কিষানদার কাছে একটাই প্রশ্ন করতে চাইছি। কিষানদা, ব্যক্তি কিষানদার প্রতি মালদাবাসীর যথেষ্ট ভরসা, সেখান থেকে আপনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে কতটা হাত খুলে ব্যাটিং করতে পারছেন? দেখুন, মানব সেবায় আমি ফুল সুইং এ ব্যাটিং করছি, আর সচিন তেন্ডুলকারের মতো বোলিং ও করছি, ব্যাটিং ও করছি, ফিল্ডিং ও করছি, সেখানে আমার কোনো ব্যারিয়ার নেই। মানব সেবা আমাকে কেউ আটকাতে পারবে না। আমি বাঁচি বা মরি এটা আমার কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে মালদা, আমি যেহেতু মালদায় থাকি, মাই সেন্টিমেন্ট ইজ ডিয়ার। আমার কাজ হচ্ছে মালদার মানুষের কোনো অসুবিধা হলে যে লেভেলেই হোক, যদি বিজেপির নেতাদের কাছে হাত জোড় করতে হয় করবো, বিজেপির মন্ত্রীদের কাছে হাত জোড় করতে হয় করবো, যে কোনো কেরালার মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করলে করবো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করবো। কিষানদা, কিষানদা, এই হাত জোড়ের প্রশ্নে একটা কথা বলি, তাহলে কি আপনাদের দলের মধ্যে কি এটা একটা ভুল বার্তা পৌঁছাবেন না, পৌঁছাবে না যে আপনি বিভিন্ন মুখ্যমন্ত্রীদের কাছে হাত জোড় করছেন, মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আপনি ডাইরেক্ট সেখান থেকে সাহায্য চাইছেন, এটা কি আপনাদের দলের মধ্যে কোনো ভুল বার্তা পৌঁছাবে না? আপনার শুনে না কখনো না, আপনি মনে হয় আমার বক্তব্য শুনেননি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, চিঠি দিয়েছেন, কিছু লোককে টাকা দিয়েছেন। আমি বলছি এটা কৃষ্ণেন্দু চৌধুরী আপনি আগেই বলেছেন, সবকিছু বাদ দিয়ে কিষানদা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, মালদার মানুষ যে দলেরই হোক, কোন দল করছে আমি বলছি না, যে কোনো দলেরই লোক হোক, সে যদি বিপদে পড়ে আমি সকলের কাছে হাত জোড় করে বলবো তাদের সাহায্য করতে। ধন্যবাদ কৃষ্ণবাবু। আমি বলবো ইন্টারফেয়ার করতে। কৃষ্ণবাবু, আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো, একটা কল রয়েছে আমরা নিয়ে নিই, তারপরে আবার আমি আলোচনায় আসছি। নমস্কার, কে বলছে? নমস্কার, আমি বরুণ মণ্ডল বলছি। নমস্কার গৌর বাবু, নমস্কার, কোথা থেকে বলছেন? আমাদের প্রশ্ন কৃষ্ণবাবুর কাছে। বন্যার সময় অত্যন্ত বন্যায় কৃষ্ণেন্দু বাবু সেই হাফ প্যান্ট পরে সমস্ত এলাকায় ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু বর্তমান চেয়ারম্যানকে দেখলাম না কোথাও। করোনা ভাইরাসের এত বড় একটা মহামারী শহর জুড়ে চলছে, এলাকাতে ঝাঁপাচ্ছে বা কোন রকম কাজ করছে, কিন্তু আমরা কৃষ্ণেন্দু বাবুকে দেখলাম সমস্ত এলাকায় কিন্তু ঝাঁপিয়ে কাজ করতে। আমরা এই বিষয় নিয়ে কৃষ্ণেন্দু বাবুকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কিন্তু উনি যদি দায়িত্বে থাকতেন তাহলে হয়তো আরেকটু আমরা ভালোভাবে পেতাম। আমরা হয়তো সম্পূর্ণভাবে কিছু খামতি দেখছি কৃষ্ণেন্দু বাবুর কাছ থেকে। আপনি কোথা থেকে বলছেন? মালঞ্চপল্লী 3 নম্বর ওয়ার্ড, বরুণ মণ্ডল। কি বলবেন কৃষ্ণেন্দু বাবু এই বিষয়ে? দেখুন, আমারও ক্ষমতার লিমিট আছে, আমি সেই লিমিটেশনের মধ্যে দিয়ে যতখানি মানুষের সাহায্য করার আমি করছি। আমি কোনো সরকারি পোস্টে নেই, যেভাবে আমার দল, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে আমি সেইভাবে কাজ করব। আর ব্যক্তি কৃষ্ণেন্দু চৌধুরী যে অর্থ আছে সেই অর্থ দিয়ে আমরা খাদ্য শস্য কিনে তার সাহায্য করব। আজকে যেরকম মেডিকেল ক্যাম্প করেছি, 7 দিন ধরে লোককে আমরা রিলিফ দিয়ে যাচ্ছি, বিভিন্ন গ্রামে দিচ্ছি, যতক্ষণই পারবো করে যাব, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাইছি। হ্যালো, শুনতে পাচ্ছেন?
একদম বলুন। হ্যাঁ কিষানদা, মানুষ ব্যক্তি কিষানদাকে বেশি ভরসা করছে, আপনার দলীয় নেতৃত্বের থেকে ব্যক্তি কিষানদা মানুষের কাছে, মালদার মানুষের কাছে জনপ্রিয়। এবং অপরিসীম এই কিভাবে এই ক্রাইসিসটাকে ওভারকাম করবেন? আমি সকলকে নিয়ে চলার পক্ষপাতী, এটা কোন ইন্ডিভিজুয়াল ম্যাটার নয়, সারা পৃথিবী ময় এটা আতঙ্ক। সুতরাং এই আতঙ্ককে একা পারবো না, সবাইকে নিয়েই কাজ করতে হবে। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এটা হচ্ছে মোটো, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, সেই নির্দেশ আমি পালন করে চলেছি। কিষানদা, আমি আপনার কাছে জানতে চাই, একটা কলার বন্ধু রয়েছে আমাদের সাথে, আমরা কথা বলে নেব। নমস্কার। অ্যাকচুয়ালি কিষানদাকে পেয়ে প্রচুর আমাদের দর্শকেরা তারা কথা বলতে চাইছেন, তাই আমি সরাসরি ওনার সাথে আমি কথা বলাবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অফিস বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। মালদা থেকে বলছেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনি কি বলতে চাইবেন? আমি কিষানদাকে দেখেই আমি ফোন করেছি, আমি দাদাকে প্রচুর শ্রদ্ধা করি, প্রচুর রেসপেক্ট করি দাদাকে, তো দাদাকে লাইভে দেখার জন্য আমি ফোন করেছি। তো দাদার সাথে আমাকে, দাদার কাছে ছোট্ট একটা কথা ছিল আমার, মালদার আমরা বহুজন, আমার মতো অনেকজন রয়েছে, তারা বাইরে বাইরে পড়ে রয়েছে, তো তারা কতদিনে বাড়ি ফিরতে পারবেন? লকডাউন তো বুঝতে পারছি যে আগামী দিনে আরো বৃদ্ধি পাবে, তো কতদিন পর আমরা ফিরতে পারবো মালদার ছেলেরা? এবার দাদার কাছ থেকে জানার বিষয়। কেন্দ্র সরকার যেদিন আমাদের বলবে যে এইখানকার লোককে আনতে পারবেন, কোনো বাদ নেই, ইন্টারনেট ন্যাশনাল কোনো বাদ নেই, সেদিনই আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আমাদের মুখ্যমন্ত্রী আপনাদেরকে নিয়ে আসবে। কিষানদা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সবাই নাজেহাল, কোথাও না কোথাও সব জায়গায় মানুষের সমস্যা দিন দিন বাড়ছে, মানুষের কাছে সমস্যা শেষ নেই। তো এই জায়গা দাঁড়িয়ে থাকে যে অর্থনীতির আমাদের অবনতি হচ্ছে, আগামী দিনে যে বেসরকারি সংস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন দোকানপাটগুলো যে বন্ধ রয়েছে, এর যে এফেক্টটা তৈরি হচ্ছে, আগামী দিনে রাজ্য সরকার এই রাজ্যের মানুষগুলোর জন্য কি ভাবতে, আপনাদের সরকার কি ভাবছে, এরকম কি কিছু ইঙ্গিত আছে? রাজ্য সরকার একটা কমিটি বানিয়েছে, আমাদের যে নোবেল লরিয়েট বিনায়ক ব্যানার্জি তার নেতৃত্বে একটা কমিটি তৈরি হচ্ছে, তারা প্ল্যানিং করবে, সেই প্ল্যানিং দিল্লিতে পাঠানো হবে, দিল্লি তারপরে সিদ্ধান্ত নিয়ে সারা ভারতবর্ষে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়, গরিব মানুষদের দেখা যায়, বেকার যুবকদের জন্য কিছু করা যায়, সেটা যে মার্গদর্শন দিবে সেই মার্গদর্শন নিয়ে আমরা এগাবো। কিষানবাবু, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনাদের পার্টির লোকদেরই চিহ্নিত করে এই খাদ্যদ্রব্য সরবরাহ করা হচ্ছে, আমার কাছে তথ্য আছে, এই জিনিসগুলো কেন হচ্ছে এই মুহূর্তে? যে যারা টিএমসি করছে তাদের ক্ষেত্রে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হচ্ছে, যারা বিজেপি বা অন্য পার্টিতে রয়েছে তাদের ক্ষেত্রে সেই সুবিধা পাওয়া যাচ্ছে না, তো সেই বিষয়ে যদি আপনি একটু প্রকাশ করেন। আপনাকে আমি একটা কথা বলতে পারি, আপনার বাড়ির যখন খাবার খাওয়াবেন তখন নিশ্চয়ই আপনার পরিবারকে খাওয়াবেন, তারপরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে তাকে খাওয়াবেন, তৃণমূল পার্টি থেকে যদি কোনো কর্মীদের খাওয়ায় সেখানে তো কারো দেখা নেই, যদি দেখা যায় যে খাওয়ার উদ্বৃত্ত হচ্ছে তখন খাওয়াতে পারে, কিন্তু সরকারিভাবে কোনো রাজনীতি হচ্ছে না, সব গরিব মানুষ বড়লোক যত আছে সবারই জন্য ফ্রি রেশন চালু হচ্ছে। উদয়নজি, আপনি কি আমাদের সাথে যুক্ত হয়েছেন? আপনি আমার শুনতে পাচ্ছেন? উদয়ন ঝাজি, আমি আপনার কাছে যেতে যাব, আপনি শুনতে পাচ্ছেন? দীপঙ্কর, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি কৃষ্ণদেবাবুর কাছে একটা প্রশ্ন করতে চাই। তন্ময়বাবু, আমি কৃষ্ণদেবাবুর কাছে যাব, কিন্তু আমাদের সাথে বিজেপি থেকে জয়েন করেছেন, আমি আগে যদি তাকে পাই, আমাদের কিছু কথা তার কাছে আমাদের জানার রয়েছে, মানে বিজেপির কোনো প্রতিনিধি আমরা এখন ছিল না, সো
মিস্টার ঝা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মিস্টার ঝা, মিস্টার ঝা আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার ঝা বিজেপি থেকে, বিজেপি একজন কর্মী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি অ্যাডভোকেট। তো আমি চাইছিলাম তার কাছে, আমাদের কিছু প্রশ্ন ছিল, কৃষ্ণদেবাবু আমাদের সাথে ছিলেন, সো আমরা এখনো তাকে পাইনি। হ্যাঁ তন্ময় দা বলো। কিষান দা, কিষান দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ কিষান দা, আমি আমার বাবার কর্মসূত্রে আমি দীর্ঘদিন মালদায় ছিলাম এবং মালদা রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি। মালদা বলতে পারেন আমার হোম টাউন। সেক্ষেত্রে আমি দেখেছি এই গরমকাল, গরমকাল এ মালদায় আম চাষিরা, আম চাষিরা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, যেখানে যখন আপনি ফুড প্রসেসিং মিনিস্টার ছিলেন তখন আপনি আম শিল্পের প্রতি একটা বিশাল ভূমিকা তৈরি করেছিলেন, কিন্তু এই কোভিড-19 করোনা মোকাবিলায় আম শিল্প কিন্তু সম্পূর্ণভাবে মার খাবে। সেক্ষেত্রে আপনাদের রণকৌশলটা ঠিক কি হবে আম চাষিদের ক্ষেত্রে? দেখুন, আপনাকে বলছে এগ্রিকালচার অ্যালাইডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিছু সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি সার্টিফাই করে আম পাঠাই বিভিন্ন এলাকায়, এটা তো পেরিসেবল গুডস, তাহলে আমরা পাঠাতে পারি। এটা আপনাদেরকে আমি বলছি, হয়তো এক্সপোর্ট করতে গিয়ে বাধা হতে পারে, কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলে আম পাঠাতে আমাদের কোনো অসুবিধা নাই। গাড়ি করে আমরা যদি আম পাঠাই কোনো অসুবিধা নেই, এটা নিয়ে আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে মালদাতে আপনি তো বলুন, মালদাতে সিআইএসএস, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল হর্টিকালচার, ভারতবর্ষের দুটো জায়গা আছে, লখনউ এবং মালদা, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রচন্ড সাহায্য করেছিলেন এবং এখানে এস্টাবলিশ করা হয়েছে। সুতরাং আমরা কোয়ালিটি ম্যাঙ্গো, কোয়ালিটি আম আমরা সবারই কাছে পাঠাতে পারবো। কিন্তু কিষান দা, আমার একটা প্রশ্ন, যদি কোনো কারণে এই আম চাষিরা, মালদার আম চাষিরা আম পাঠাতে গিয়ে বাধাগ্রস্ত হয়, সেখানে ক্ষতিপূরণের জায়গাটা আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? এর আগে দিয়েছি তো, গত বছরও হয়েছিল, নিবা ভাইরাস তার আগের বছর, সেখানে উদ্যোগ আমরা নিয়েছিলাম। তার আগে ঝড় হয়েছিল, সেখানেও আমরা উদ্যোগ নিয়েছি। চাষিদের পাশে আমাদের সরকার সবসময় আছে। কৃষ্ণবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো একটা বিষয়, যে আমাদের বসিরাদের এমপি নুসরাত জাহান, যে একটি ভিডিও ডান্স আমরা দেখলাম ভাইরাল হয়েছে, বসিরাদের মানুষ যেখানে খেতে পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে এমপির কি এরকম ধরনের ভিডিও রিলিজ করা খুব দরকার ছিল? মানুষকে কোথাও না কোথাও, এটা আমাদের দলের নেতৃবৃন্দরা আছেন রাজ্যে, তারা বলতে হবে। আমার ক্ষমতাটা খুব সীমিত, আমি সীমিত ক্ষমতা নিয়ে কথা বলতে চাই। আরেকটা কথা আপনাকে বলতে চাই, যে আরেকটা কথা আমি আপনাকে বলতে, হ্যাঁ বলুন, ওই ভিডিওটা আপনি দেখেননি? ওই ভিডিওটা আমি দেখেনি, না দেখেনি। আর মে মাস থেকে সমস্ত মানুষদেরকে 5 কেজি করে চাল দেওয়া হবে বিনা পয়সায়। কৃষ্ণবাবু, আমি একটা কথা আপনাকে বলতে চাই, যে দেশের পরিস্থিতি যখন এরকম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী খেলাশ্রী নামে একটি প্রকল্প তৈরি করেছে এবং ক্লাবগুলোকে 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, এই ক্লাবগুলোকে কি 1 লাখ টাকা দেওয়া এই মুহূর্তে দরকার ছিল? এবছর তো ক্লাবের কোনো গ্র্যান্ড দেওয়া হয়নি, গত বছরে গ্র্যান্ড দেওয়া হয়েছে, এবছর কোনো গ্র্যান্ড দেওয়া হয়েছে, 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে। আমি আপনার সাথে সহমত, করোনা ভাইরাসের আগে এই গ্র্যান্ডটা হয়েছে, কিন্তু যখন আজকে বিশ্ব মহামারী, তখন এই গ্র্যান্টটা ক্লাবের হাতে পৌঁছে না দিয়ে সাধারণ মানুষের পক্ষে এই গ্র্যান্টটা কি পৌঁছে দেওয়া তাৎপর্যমূলক ছিল না, কি বলবেন আপনি? ক্লাবের ছেলেরা তো কাজ করছে রিলিফের,
আমি আপনাকে বলতে পারি প্রায় ক্লাবের ছেলেরা রাস্তায় নেমে রিলিফের কাজ করছে সরকারের অনুমতি নিয়ে। তো কি তাদেরকে আপনি প্রাধান্য দিবেন না, তাদের কথা চিন্তা করবেন না? প্রাধান্য তো, প্রাধান্যর বিষয় থেকেও বড় প্রশ্ন হচ্ছে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। যেখানে মানুষ দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে রামকৃষ্ণ মিশন যেরকম কাজ করছে, ভারত সেবাশ্রম কাজ করছে, ক্লাবও করছে, কোন ঝান্ডা বাদ দিয়ে কাজ করছে, মানুষ এটাও দেখছে। কৃষ্ণ বাবু, আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে আজকে তুলে ধরলেন, আমাদের দর্শকেরাও সেই তথ্যগুলো জানতে পারলো। তন্ময়, তুমিও অনেক কথা আমাদের কাছে তুলে ধরলে। সো আমি খুব ছোট্ট করে, আমাদের প্রোগ্রাম একদম টাইম শেষের দিকে চলে এসছে, সো আমি একটা কথা আপনাকে জানতে চাইবো কৃষ্ণবাবু, আপনার কি মতামত, কিভাবে এই দ্বন্দ্বকে এড়িয়ে আমাদেরকে একসাথে কাজ করতে হবে? আমরা দ্বন্দ্ব চাই, আমরা দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, মতবিরোধ চাই না, কিচ্ছু চাই না, কারণ এটা সারা বিশ্ব জুড়ে মহামারী। আমরা এক হয়ে কাজ করে মানুষকে বাঁচাতে চাই। কৃষ্ণবাবু আপনারা বলছেন ঝগড়া চাই না, কৃষ্ণবাবু আপনারা বলছেন ঝগড়া চাই না, আপনাকে আমি বলছি অর্থনৈতিক উন্নয়ন মধ্যে আমরা এগিয়ে গিয়ে আবার নতুন করে সোনার বাংলা করতে চাই, সোনার দেশ করতে চাই। কিন্তু কিভাবে এটা সম্ভব? সোনার বাংলা গড়ার জন্য তো সোনার মানুষগুলো বাঁচাতে হবে। মানুষ মরছে আজকে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা রাজনীতি করছি, সেই জায়গায় আপনার রাজ্যের রুলিং পার্টি, তো আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আজকে এই মানুষগুলো। আমেরিকার মতো লোকে দেশে লোক মরছে, কানাডায় মরছে, ব্রিটেনে মরছে, বিভিন্ন জায়গায় মরছে, এখন কিছু করা যাবে না। যতক্ষণই চেষ্টা করছে কানে কোনো ভ্যাকসিন বেরায়নি, ওষুধ বেরায়নি, কিছু বেরায়নি, একটাই ওষুধ হচ্ছে পরস্পরের মধ্যে সংযোগ না থাকে, একটা ডিসকানেকশন রেখে এগানো, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমরা কালকে দেখলাম একটি চিকিৎসক মারা গেল, আমরা কালকে দেখলাম যে একটি চিকিৎসক মারা গেল, যারা ফ্রন্ট লাইনে এসে কাজ করছে তারা আজকে আক্রান্ত, বিভিন্ন হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আমাকে বলুন তো যে আগামী দিনে যে মানুষের যে রোগ, শুধু করোনা ছাড়া তো আরো কিছু রোগ হতে পারে, তারা চিকিৎসা পাচ্ছে না, ট্রিটমেন্ট পাচ্ছে না, কে দেখবে এই এই বিষয়গুলো? দেখুন আপনাকে তো একটা বললে, জন্ম যখনই মানুষ জন্মগ্রহণ করে তার মৃত্যুটা বিধাতা লিখে দেয়, কখন কিভাবে, সে তো একটা দেশের যুবরানী মারা গেছে, অনেক বড় বড় তারকারা মারা গেছে, খেলোয়াড় মারা গেছে, সেটা বলে লাভ নেই। আমাদের যারা, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে বাঁচানো, আমাদের লক্ষ্য হচ্ছে সকলকে নিয়ে চলা, আমাদের লক্ষ্য হচ্ছে যদি আগামী দিনে ঈশ্বর করে, অলমাইটি যদি করে, কন্ট্রোল হয়, তাহলে অর্থনৈতিক দিকটা কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করে আমরা কাজ করব, এটাই হচ্ছে আমাদের মোটো। তন্ময়, তুমি কিছু কোশ্চেন করতে চাইবে? হ্যাঁ, আমার শেষ প্রশ্ন কিষানদার কাছে। কিষানদার, মানুষ চাইছে এখন রাজনৈতিক তরজা ভুলে মানুষ মানুষের পাশে থাকতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছে সর্বদলীয় বৈঠক করার পরে সর্বদল সম্মতভাবে আমরা পাশে থেকে, মানুষের পাশে থেকে এই করোনার মোকাবিলার বিরুদ্ধে আমরা লড়ব। সেক্ষেত্রে মালদার এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কিরকম, লকডাউন ঠিক কিভাবে মানা হচ্ছে? দেখুন, মালসেন কয়েকটা কেস ধরা পড়েছে, আপনারা জানেন, এটা এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তার সব কিছু। কিন্তু এটা বলতে পারি, জনগণ, পিপল রিপ্রেজেন্টেটিভ, প্রশাসন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মালদার এই ডিজাস্টারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মিস্টার ঝাজি, আপনি আমার সাথে কানেক্ট হয়েছেন, সময় একেবারে শেষের দিকে, আমি আপনার কাছে ছোট করে কোশ্চেন করতে চাইব, এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার কি ভাবছে? আমি শুনতে পাচ্ছি কিন্তু খুব আস্তে শুনতে পাচ্ছি, যদি একটু আপনি আরেকটু লাউডলি বা জোরে বলেন, কোনো কানেকশনের প্রবলেম হচ্ছে আই থিঙ্ক।
বিশ্ব ঝা জি আমাদের সাথে যুক্ত ছিলেন, তার মতামত রাখছিলেন, কিন্তু কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেমে আমরা তাকে আজকে আমরা পাচ্ছিলাম না। সো আমরা সবার কাছে খুবই কৃতজ্ঞ যারা যারা আমাদের এই অনুষ্ঠানে এলেন এবং তার মতামত রাখলেন। একটা কল আছে, শেষে একটা কল নেবো, নিয়ে এই প্রোগ্রাম একদম শেষের পর্যায়ে আমরা শেষ করবো। আর কোনো কারণে কলটাও ডিসকানেক্ট হয়ে গেছে, তাই তন্ময় তোমাকে এবং কৃষ্ণদুদাকেও আমরা খুব ধন্যবাদ জানাবো যে আপনার বহুমূল্য মতামত আমাদের দর্শকদের জন্য আপনি রাখলেন, দর্শকদের কাছে বহু কথা নিয়ে আমাদের কাছে আপনি ক্লিয়ার করলেন ব্যাপারটা। আমরা চাই আপনারা সবাই ভালো থাকুন, এইভাবেই মানুষের জন্য কাজ করে যান, হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এবং মানুষ যাতে বাঁচে সেই রাস্তা কিন্তু তৈরি করার চেষ্টা করুন। আরেকবার স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।